হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে একটু বাইরে বের হলাম হাঁটতে, আর যখনই নামাজটা পড়ে বাইরে হতে দৌড়েছি তখনই নুসাইফা উঠে গিয়েছে, তো নুসাইফাকেও সাথে নিয়ে এসেছে। তো এই যে দেখো, আমাদের বাড়ির চারপাশে একদম পানি, বর্ষার পানি, এখন বিলে নালা খালে সব কিছু এখন ভরে গিয়েছে, খাল বিল নদী নালা সব কিছুই ভরে গিয়েছে। আর সেই মুহূর্তটা একটু দেখলাম আর কি। তারপরে যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লগ, তো আজকে তো বাচ্চারা আর কোনো মাদ্রাসায় ভাত টাত নিবে না, কোনো কিছু না, তো সেজন্য এতো কি করেছে, আলু ভাজি আর রুটি বানিয়ে নিচ্ছি। আলু ভাজি আবার দিব আজকে, আমাদের বাড়ির মক্তবের হুজুরের খাওয়ান ছিল, তো সেই জন্য হুজুরের জন্য একটু আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়েছি। তো এই তো এখানে আলু ভাজিটা হয়ে গিয়েছে, আর একটা একটা করে আমি রুটি উল্টিয়ে নিচ্ছি। আর একদম সহজ টাইমে আজকে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আজকে নাস্তা রুটি সব কিছু করে নিয়েছি। এই যে হুজুরকে এখন দিয়ে দিব, প্লেট ভরে নিয়ে নিয়েছি, আর এখন বাচ্চারা আসলে এখন বাচ্চারা নিয়ে যাবে। ওইদিকে দেখছো না, গরুর মাংস ভিজিয়ে রেখেছি আর গরুর মাংসটা এখানে বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর কি। হলুদ, লবণ, মরিচ সব কিছু এখানে দিয়ে দিয়েছি, শুধু আদা রসুন ছাড়া আর জিরার গুঁড়া ছাড়া সব কিছু দিয়ে এখানে প্রথমে বসিয়ে আমি আদা রসুনগুলো একটু ব্লেন্ড করে ব্লেন্ড করতে আর কি গিয়েছিলাম ঘরে। তো এখানে বসিয়ে মাংসটা কষাতে বসাতে দিয়ে তারপর আমি আর কি গিয়েছি। আর তো এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর রসুন আর আদা বাটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আরও দিয়ে দিব জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচি, লবঙ্গ সব কিছুর গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। আর আমি একদম সব কিছু, এলাচি, জয়ত্রী, জয়ফল, জয় কী জানি বলে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সব কিছু আমি মানে একসাথে ব্লেন্ড করে একটা বক্সে রেখে দিয়েছি। যখন আমি গরুর মাংসটা রান্না করি তখন আমি দিয়ে দিই, কারণ গরুর মাংসটা তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, জয়ত্রী জয়ফল দিলে জয়ফলটা একটু তাড়াতাড়ি আর কি, জয়ফলটা দিলে আর কি তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়। তো এই যে এখানে ভাতের মাড় বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতের মাড়ের মধ্যে এখন চালগুলো দিয়ে দিচ্ছে। আমাদের আসলে গ্রামের বউদের অনেক কষ্টে জীবনযাপন চলে, মানে সংসারের কাজ তো করতে হবে, এদিকে বাহিরে ঘরে অনেক কাজকর্ম করতে করতে সারাদিন কাজ করলো, ঘরে এসে দেখি একটু কাজও মনে হয় যে করি না। কারণ আমার তো মানে গ্রামের বাচ্চারাই এমন যে ঘর বাড়ি মারা যতই গোছায় গুছিয়ে গাছিয়ে রাখে, বাচ্চারা ততই অগোছলা করে রাখে আর কি। তো এদিকে আমি জিরার গুঁড়াগুলো একটা বক্সে রেখে দিয়ে দিচ্ছি, আর আদা রসুনগুলো একটা বক্সে পরবর্তীতে রেখে দেবো আর কি। এখন জিরার গুঁড়ার বক্সটা হাতের কাছে ছিল তাই জন্য রেখে দিয়েছি। আর এখন মাংসের সাথে যে আলু দিব, অথবা আলু দেওয়ার জন্য আলুগুলো এখন আমি কেটে নেব একটা একটা করে সবগুলো। আর ওদিকে মাংসগুলো একটু কষাক আর ভাতটা হোক আর কি। তো বলছিলাম বাচ্চাদের কথা আর কি, সারাদিন দেখো রান্না বান্না করতে করতে, দেখো আমি তোমাদের সাথে 8-9 মিনিটের ভিডিওটা কিন্তু শেয়ার করি, কিন্তু সারাদিন কাজকর্ম করি, এডিট করি, কত কাজ করি। তো এদিকে দেখো কিন্তু মনে হয় যে আমি কিছুক্ষণের মধ্যে রান্নাটা করে নিয়েছি। আসলে আমি এই রান্নাটা আমার প্রায় 12টা বাজে মানে হয়েছে, এ গরুর মাংস, ভাত, ডাল অনেক কিছু রান্না করেছি। আর এই যে দেখো এদিকে গরুর মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, আর এখানে তো কষানো হয়ে গিয়েছে প্রায়, তো এখন এখানে দিয়ে দিবে একটু পানি আর কি। পানি দিয়ে ভালো মতো রান্না করতে সিদ্ধ করতে হবে, তো তা না হলে তো গরুর মাংস খাওয়াই যাবে না যদি শক্ত শক্ত থাকে। তো এদিকে তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর বাহিরে বলছি না, গ্রামের বউদের অনেক কাজ বাহিরে। যে গত পরশু দিন তোমাদের সাথে যে ব্লগে শেয়ার করেছি, ঝড় বৃষ্টিতে আমার বাড়ির অনেক ক্ষতি হয়েছে। তো এই যে লাঠিগুলো গাছের ডাল ডুল ভেঙে একদম পড়ে, বাড়ির অবস্থা তো মানে কেরাসিন হয়ে গিয়েছে। তো এগুলো তোমাদের ভাই আমাকে কেটে দিয়েছে, এই জীবনের ফার্স্ট টাইম
সে আমার কোনো কাজ করেছে আর কি, সে কখনো বাড়ির কোনো কাজ করে না, সে করবে বাহিরে করবে কিন্তু বাড়ির কখনো একটা একটু থালার প্লেট ফালাইও খায় না। তো যে ওই দিন আমি ফিসলে পড়ে কোমরে ব্যথা পেয়েছি, তারপরে ও সারাদিন ধরে এই মানে গাছের এই কাঠগুলো কেটে দিয়েছে আমাকে। তো আমি আজকে একটু ভালো লাগছে, সেজন্য আমি আর কি ইয়েগুলো লাড়কিগুলো ইয়ে করছি, গুছিয়ে নিয়েছি। আর পাতার যে ইয়েগুলো আছে লাড়কিগুলো, এগুলো এখন ছড়িয়ে নিচ্ছে আর কি পাতা থেকে। তো সাথে আমাকে হেল্প করছে নুসাইফা, নুসাইফাকে বলতেছে যে আম্মু তোমার কোনো কাজ করতে হবে না, আমি তোমার সব কাজ করব। তো নুসাইফা আবার বৃহস্পতিবারে মাদ্রাসা যায়নি, সেজন্য ওই দিন আমার সাথে একটু হেল্প করেছে। আর এই যে দেখো এখন লাড়কিগুলো, পাতার লাড়কি সবগুলো এখন চড়ানো হয়ে গিয়েছে। এটা কাজটা কিন্তু এক মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, তাই না? কিন্তু না, এই গরমের মধ্যে এখন কিছুক্ষণ পরে বৃষ্টি, কিছুক্ষণ পরে রৌদ্র, এই প্রায় 4-5 ঘন্টা লেগেছে আমার এই লাড়কিগুলো গোছাতে আর কি। গুছিয়ে এই তো আমি এখানেই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ পাতা একদম উঠানটা ভরে আছে আর কি। কিন্তু চুলার উপর, এর মাঝে চুলার উপরে কিন্তু রান্নাটা বসিয়ে আমি এই কাজটা করে নিয়েছি। ওই তো চুলার উপরে রান্নাটা বসিয়েছি প্রায় 9টা বাজে, ভাত মাংস এগুলো বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি লাড়কিগুলো গোছাতে। আর এই তো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপরে সকাল থেকে এ পর্যন্ত আমি আজকে কিছুই খাইনি। তো সেজন্য ভাবলাম আলু ভাজিও আছে, গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, সেখান থেকে আমি 2 পিস চর্বি নিয়েছি আর আলু ভাজি দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি সকালবেলার। আর এ তো কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আমি রান্নাঘরে। আবার চলে এসেছি রান্নাঘরে, চলে এসে তো আলু মাংসের সাথে আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসটা রান্না করে নিচ্ছি আর কি। তাহলে রান্না করবো হুজুরের জন্য, ডাল রান্না করবো, এক তরকারি তো আর দেওয়া যাবে না, সেই জন্য ডালটা এখানে রান্না করে নিচ্ছি। ডালের জন্য এখানে পেঁয়াজ রসুন আস্তা এখানে দিয়ে ডালটা ভালো মতো তেলের মধ্যে নাড়াছাড়া করে এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে সবকে পানি দিয়ে ভালো মতো ডালটাও রান্না করে নেব। আর গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে, সেই জন্য এখানে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়েই রান্না করে নিচ্ছি আর কি। তা আজকের ব্লগটি এ পর্যন্তই, কার কাছে কেমন লেগেছে জানি না, আপনার কাছে যদি একটুখানি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।